আতঙ্ক বাধিয়ে জানা উচ্চ এবং পরবর্তী নৃত্যশিল্পী ভাবে সালি শ্রীবাস্তবঙ্ক যে সুদূর নূয়াদিল্লী আসিছেন তাঙ্ক মধ্যে স্বাগত করুছ। সালি শ্রীবাস্তব ওড়িশী নৃত্য প্রতি যেভাবে ভাবে সমর্পিত হয়েছেন এবং বিদেশে রয়ে মধ্যে ওড়িশার সেই স্বতন্ত্র নৃত্যক নিজ জীবনর অবিচ্ছেদ্য অংশ বিশেষ ভাবে সে গ্রহণ করে নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতীয় স্তরের অনেক মঞ্চে নিজের নৃত্য পরিবেশন মাধ্যমে দর্শক মানুষ সে মধ্যে অভিভূত করেছেন। আজ সালি শ্রীবাস্তব অভিনয়ে রয়েছে কবিরাজ জয়দেব কৃত গীত গোবিন্দর সেই চর্চিত অষ্টপদী বসন্তর আগমনরে কিভাবে ভাবে প্রকৃতি বসন্ত মনস্ক হয়েছে, প্রকৃতি কিভাবে ভাবে এক অভিসার রচনা করেছে এবং রাধাকৃষ্ণঙ্কর কৃষ্ণ এবং গোপাঙ্গনা মানঙ্কর মিলন পাইঁ প্রকৃতির অভিসারকে নিয়ে কবিরাজ জয়দেব সুন্দর ভাবে অষ্টপদীরে রচনা করতে। ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকর কুরম্বিত কোকিল খুজিত কুঞ্জ কোটি দূরর ভাসি আসুচি কোকিলর সেই সুমধুর সঙ্গীত মলয় পবনর হেল্লোল ভিতরে প্রকৃতি আনমনা আর সেই আনমনা প্রকৃতি ভিতরে রাধা এবং কৃষ্ণঙ্কর মিলনর অভিসারকে নিয়ে এই সুন্দর অষ্টপদীর সুন্দর পদপঙ্ক্তি যাহা ওড়িশী নৃত্যর এক অভিন্ন অংশ হয়েছে। অষ্টপদী যেতবে বিভিন্ন মঞ্চে উপস্থাপিত হয়েছে তা মধ্যে ললিত লবঙ্গ লতা এক স্বতন্ত্রতা ব্যক্ত করেছে। এই চেতনা নিয়ে সালি শ্রীবাস্তব অভিনয়ে রহব গুরু কেড়ুচরণ মহাপাত্রঙ্কর নৃত্য সংযোজনা পণ্ডিত ভুবনেশ্বর মিশ্রঙ্কর সঙ্গীত সংযোজনার প্রস্তুতি এবং সহযোগী শিল্পী ভাবে দিবাকর পরিড়া গুরু বিজয় কুমার বারিক এবং শ্রীমতী হরপ্রিয়া স্বাইঁ যে কালি গাউডি সম্মানরে বিভূষিত হয়েছেন শ্রী রূপ কুমার পরিড়া এবং শ্রীমণী রমেশ চন্দ্র দাস অধ্যাপক শ্রীনিবাস শতপথী স্বাগত করুছ। সালি শ্রীবাস্তব আপনার উচ্ছ্বসিত করতে গীত গোবিন্দর সুন্দর অষ্টপতি
चले।